শুভ সকাল বন্ধুরা, আজ ১৩ মে শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ৩১ মের মধ্যে শিক্ষা সেতু পোর্টালে নবম শ্রেণীর ফলাফল আপলোড বাধ্যতামূলক। ঘূর্ণিঝড় মুখা, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বরাক উপত্যকায়। গাড়ি চুরির দায় স্বীকার চক্রের তিন পান্ডার, তিন দিনের রিমান্ডে এনে টানা জেরা উদারবন্ধ পুলিশের। দক্ষিণ করিমগঞ্জে উন্নয়নমূলক কাজে ২০০ কোটি টাকা মঞ্জুর, বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ। আয়ান খুনের ২ মাস পর মূল অপরাধীদের ধরছে না পুলিশ, লাগাতার হুমকিতে জীবন সংশয়ে তারা, জানালেন আয়ানের বাবা মঞ্জুরুল। ২ বছরে ৪১ অফিসার সহ ঘুষখোর ১০০ সরকারি কর্মী গ্রেফতার, উদ্ধার নগদ ১.৫৬ কোটি। এবং সর্বশেষ খবরটি হল, আজ থেকে করিমগঞ্জ জেলার হজযাত্রীদের টিকা। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আগামী ৩১ মের মধ্যে শিক্ষা সেতু পোর্টালে নবম শ্রেণীর পড়ুয়াদের প্রতিটি পরীক্ষার নম্বর আপলোড করতে হবে। শুধু তাই নয়, বছরের প্রতিটি ইউনিট টেস্টের ফলাফল পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে সেবার পক্ষ থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ না হলে পড়ুয়াদের মাধ্যমিকে বসতে দেওয়া হবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী রণজ পেগু শিক্ষা সেতু নামের এই পোর্টাল চালু করেন। এর ৭ দিনের মাথায় প্রতিটি সরকারি বেসরকারি বিদ্যালয়ের সমস্ত তথ্য সহ শিক্ষক শিক্ষিকাদের হাজিরাও এতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়। আবার ৩১ মের মধ্যে নবম শ্রেণীর সব পড়ুয়াদের ফলাফল আপলোড করার নির্দেশ জারি করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, ঘূর্ণিঝড় মুখা, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা বরাক উপত্যকায়। ১৫০ কিলোমিটার বেগে দেয়া আসা ঘূর্ণিঝড় মুখার আংশিক প্রভাব পড়তে পারে বরাক উপত্যকায়। বঙ্গোপসাগর থেকে মুখা উৎপত্তি হওয়ার ফলে বরাকের তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা লাল সংকেতের মধ্যে না থাকলেও অরেঞ্জ এলার্ট রয়েছে তিন জেলায়। মুখা গতিপথ না পাল্টালে আগামী ১৫-১৬ মে বৃষ্টিপাত হতে পারে উপত্যকায়। ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার, শুধু দক্ষিণ আসামই নয়, নাগাল্যান্ড এবং মণিপুরের বিভিন্ন অঞ্চলে রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে বাতাস বইতে পারে। উল্লেখ্য, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তরের দিকে এগোতে পারে মুখা, এমন পূর্বাভাস আবহাওয়া দফতরের। সে অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২ দিন ধরেই বরাকের আকাশ গুমড়োমুখ করে রয়েছে, যখন তখন বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার সন্ধ্যায় কিছু এলাকায় ঝড় বৃষ্টি হয়, তবে মুখার প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে এমন আশঙ্কা থেকেই আগামী সোম ও মঙ্গলবার অরেঞ্জ জোনে রাখা হয়েছে বরাকের তিন জেলাকে। এর অর্থ হলো, দুর্যোগে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি তা মোকাবিলায় প্রস্তুত থাকা। তবে আজ গোটা উপত্যকায় থাকছে সবুজ সংকেত, মানে দুর্যোগের সম্ভাবনা নেই। গোটা বিষয়টির দিকে কড়া নজর রাখছে কাছাড় জেলা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দপ্তর। কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের অধীন আবহাওয়া দপ্তরের প্রতিটি আপডেট খতিয়ে দেখছেন দপ্তরের ফিল্ড অফিসাররা। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কথা ভাবলেই আটকে উঠেন শিলচরবাসী, শিহরণ জাগে অনেকের। গতবারের বিধ্বংসী বন্যার স্মৃতি এখনও তরতাজা। এছাড়া বর্তমানে গোটা শহরে নালা নর্দমার কাজ চলছে, ফলে ভারী বৃষ্টিপাত হলেই জমাজলের কূপে পড়তে পারেন শহরবাসী। পরবর্তী খবরটি হলো, গাড়ি চুরির দায় স্বীকার চক্রের তিন ফান্ডার, তিন দিনের রিমান্ডে এনে টানা জেরা উদারবন্ধ পুলিশের। তিন দিনের রিমান্ডে এনে পুলিশের টানা জেরার মুখে উদারবন্ধ থেকে গাড়ি চুরির দায় স্বীকার করলো এই চক্রের গ্রেফতার হওয়া তিন ফান্ডা। শুক্রবার তাদের শিলচর আদালতে সুপর্দ করা হয়েছে। উদারবন্ধ পুলিশ সূত্রে জানা গেছে, গাড়ি চুর চক্রের ধৃত তিন পান্ডা হল শিলচর সদর থানার অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুরের বাসিন্দা আহাদ হোসেন লস্কর, লক্ষ্মীপুর থানার অন্তর্গত পয়লাপুরের বাসিন্দা সলমান হোসেন লস্কর ও লক্ষ্মীপুর কালাবিলের বাসিন্দা এই চক্রের কিংপিন মার্বেল রংমাই ওরফে বুলেট। উল্লেখ্য, ২১ এপ্রিল এই তিন গাড়ি চুরকে গ্রেফতার করেছিল কাছাড় পুলিশ। গত মঙ্গলবার ধৃত তিনজনকে আদালতের অনুমতিতে তিন দিনের রিমান্ডে আনে উদারবন্ধ পুলিশ। উদারবন্ধ থানায় রেখে এদের টানা জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জেরার মুখে ধৃতরা উদারবন্ধ এলাকায় সংঘটিত গাড়ি চুরিকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে সূত্রটি জানিয়েছে। এদিন রিমান্ডের মেয়াদ শেষ হওয়ায় এদের শিলচর আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে পুলিশ এদের জেল হাজতে পাঠায়। পরবর্তী খবরটি হলো, দক্ষিণ করিমগঞ্জে উন্নয়নমূলক কাজে ২০০ কোটি মঞ্জুর, বললেন সিদ্দেক।
অসুস্থতার মধ্যেও দক্ষিণ করিমগঞ্জের সার্বিক উন্নয়নে গুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছেন বিধায়ক সিদ্দেক আহমেদ। ইতিমধ্যে সরকারি প্রতিটি বিভাগের একাধিক যোজনায় প্রায় 225 কোটি টাকা মঞ্জুর করাতে সক্ষম হয়েছেন। বর্ষা মরশুমের আগেই গুরুত্বপূর্ণ সবকটি গ্রামীণ রাস্তা সংস্কারের পাশাপাশি 160টি নতুন জল প্রকল্পের কাজে হাত দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক সিদ্দেক আহমেদ। শুক্রবার সন্ধ্যায় বিধায়ক সিদ্দেক আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, কিছুদিন ধরে তিনি অসুস্থ, তবু দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে সচেষ্ট রয়েছেন। বলেন, বিধায়ক হিসেবে 2 বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জের জনগণের জন্য সরকারি প্রতিটি বিভাগের একাধিক যোজনায় প্রায় 225 কোটি টাকা মঞ্জুর করাতে সক্ষম হয়েছেন। তিনি জানিয়েছেন, দক্ষিণ করিমগঞ্জের 22টি জিপিতে জল জীবন মিশনে নতুন করে 120টি জল প্রকল্প স্থাপনের লক্ষ্যমাত্রা হাতে নিয়ে প্রায় 160 কোটি টাকা মঞ্জুর করিয়েছেন। বিভাগীয় নিয়ম অনুযায়ী ইতিমধ্যে প্রকল্পগুলির টেন্ডারও হয়েছে। কম সময়ের মধ্যেই জল প্রকল্প নির্মাণের কাজে হাত দেবেন ঠিকাদাররা। বিধায়ক আরও বলেন, পূর্ত বিভাগ থেকে প্রায় 60 কোটি টাকা মঞ্জুর করাতে সক্ষম হয়েছেন। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজারঘাট নগেন্দ্রনগর রাস্তার কাজে প্রায় 11 কোটি 50 লক্ষ, বাহাদুরপুর জনকল্যাণ রাস্তার জন্য 10 কোটি, খাজিরটিলা বদলবাঙ্গা রাস্তার কাজে 5 কোটি, চোরগুলা গুড়ামরা রাস্তা, কায়স্থগ্রাম দুর্গানগর ফাড়িরমুখ বেলালা রাস্তা, গুয়াসপুর জনকল্যাণ ফার্মপাশা লিঙ্ক রোড রাস্তা সহ মোট 20টি পূর্ত রাস্তার সংস্কারে অর্থ মঞ্জুর হয়েছে। এছাড়া প্রায় 14টি পাকা সেতু নির্মাণের জন্য অর্থ মঞ্জুর করিয়েছেন। সব প্রকল্পের ইতিমধ্যে টেন্ডার হয়েছে। কম সময়ের মধ্যেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিধায়ক সিদ্দেক আহমেদ। তিনি আরও বলেন, গত 5 বছরে দক্ষিণ করিমগঞ্জে কোনো একটি নতুন রাস্তা নির্মাণ হয়নি, বেহাল গ্রামীণ রাস্তাগুলি সংস্কার করা হয়নি। তার উপর গত বছরের বন্যা 80টির অধিক গ্রামীণ রাস্তা একেবারে বিধ্বস্ত করে দিয়েছে। বেহাল রাস্তা দিয়ে জনগণের চলাচল মুশকিল হয়ে পড়েছে। বন্যায় বিধ্বস্ত হওয়া রাস্তাগুলো বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়ে সরেজমিনে পরিদর্শনের পর প্ল্যান এস্টিমেট তৈরি করে অর্থ মঞ্জুরের জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছিল। দীর্ঘ 1 বছর পরেও অর্থ মঞ্জুর না হওয়ায় শেষ পর্যন্ত বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হন তিনি। এ ব্যাপারে অর্থ মঞ্জুরের সবুজ সংকেত পেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে, জানালেন বিধায়ক সিদ্দেক আহমেদ। বলেন, তার বিধানসভা কেন্দ্রের আওতাধীন যেসব এলাকায় এখনও বৈদ্যুতিকরণ হয়নি সেখানে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছেন। পরবর্তী খবরটি হলো, ছেলে আয়ান বড়বুইয়া খুনের ঘটনায় 2 জন গ্রেফতার হলেও মাস্টার মাইন্ড সহ আরও 2 জনকে গ্রেফতার করছে না পুলিশ। খুনের ঘটনার 2 মাস পেরিয়ে যাওয়া সত্ত্বেও গ্রেফতারের নামে পুলিশ গড়িমসি নীতি প্রয়োগ করে চলেছে। অন্যদিকে আয়ান খুনের মাস্টার মাইন্ড হাসান লস্কর এখন আমাদেরও শেষ করে দেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। শুক্রবার ওয়াটার ওয়ার্কস রোডে নিজের বাড়িতে আয়ানের বাবা মঞ্জুরুল বড়বুইয়া সাংবাদিকদের কাছে এই অভিযোগ জানালেন। পরিবারের জীবন সংশয়ের কথা তুলে ধরে জানালেন, তার ছেলে আয়ান খুনের জেল হাজতে বিচারাধীন আসামিদের জামিন খারিজ হলেও অন্য আসামিরা এখনও বাইরে ঘোরাফেরা করছে। আয়ানকে খুন করার পর এখন তাদেরকে টার্গেট করছে, তারা বলছে পুলিশ তাদের হাতে। মঞ্জুরুল আরও বলেন, হাসান লস্করদের গ্রেফতারের জন্য বারবার দাবি জানিয়েও কোনো সুফল পাওয়া যাচ্ছে না, তাদের বয়ে গোটা পরিবার আতঙ্কের দিন কাটাচ্ছেন। পুলিশ যদি তাদের গ্রেফতার করে সুরক্ষা দিতে না পারে তবে তার আগেই তারা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন বলে জানালেন মঞ্জুরুল। তিনি আরও বলেন, আগে তার ছেলেকে রক্ষা করার জন্য পুলিশের কাছে দৌড়ঝাঁপ করতে হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত একমাত্র ছেলেকে ঘাতকরা খুন করে বর্তমানে তারা তাদের নিরাপত্তার জন্য থানায় দৌড়ঝাঁপ করছেন। দাবি জানাচ্ছেন হাসান লস্করদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার, কিন্তু পুলিশের কাছ থেকে আশানুরূপ কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এতে হাসান লস্করদের সাহস আরও বাড়ছে। উল্লেখ্য, শিশু আয়ান হত্যাকাণ্ডে প্রথমে আমিনুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। পরবর্তীতে সজীব উদ্দিন মজুমদারকেও গ্রেফতার করা হয়, কিন্তু আয়ান খুনের মাস্টার মাইন্ড হাসান লস্কর সহ বাপ্পু ও পাপ্পু মজুমদারকে এখনও পুলিশ গ্রেফতার করেনি। পরবর্তী খবরটি হলো, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গত 2 বছরের কার্যকালে ঘুষ নিতে গিয়ে ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশনের জালে পড়েছেন 100 জন সরকারি অফিসার কর্মচারী। এর মধ্যে গেজেটেড পদমর্যাদার 21 জন সহ মোট 41 জন অফিসারকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া মিডিলম্যান গ্রেফতার হয়েছেন 7 জন। সব মিলে 2 বছরে দুর্নীতির দায়ে ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশনের হাতে গ্রেফতার হয়েছেন মোট 107 জন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিরেক্টরেট অফ ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশনের পক্ষ থেকে গত 2 বছরের পারফরম্যান্সের খতিয়ান প্রকাশ করা হয়েছে।
2021 সালের 10 মে পর থেকে 2023 সালের 10 মে অবধি গুসকুর দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মী অফিসারদের ধরতে সাফল্যের সঙ্গে মোট 89টি ফাঁদ পাতা হয় ভিজিলেন্স এন্ড অ্যান্টি করাপশনের পক্ষ থেকে। এতে সব মিলিয়ে গ্রেফতার হয়েছেন 107 জন। তাছাড়া গত 2 বছরে গুসকুর সরকারি কর্মী অফিসারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 10,16,300 টাকা নগদ আর 1,44,64,935 টাকা উদ্ধার করা হয়েছে ধৃতদের হেফাজত থেকে। মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ 1,56,81,235 টাকা। তাছাড়া ওই সময়কালে 50 জন অভিযুক্ত ব্যক্তির মধ্যে 43 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে আদালতে। চার্জশিট দাখিলের হার হচ্ছে 95.5%। দুর্নীতি রোধে ডিরেক্টরেট অফ ভিজিলেন্স এন্ড অ্যান্টি করাপশন সদা সক্রিয় থাকার কথা জানিয়ে এই ধরনের অভিযোগ জানাতে কয়েকটি ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে। 24 ঘন্টার দুর্নীতি বিরোধী নিয়ন্ত্রণ কক্ষের নম্বর হচ্ছে 03612462295। 24 ঘন্টার টোল ফ্রি নম্বর হচ্ছে 1800345377। হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানোর নম্বর হচ্ছে 6026901243। পরবর্তী খবরটি হলো 2023 সালের করিমগঞ্জ জেলার হজ যাত্রীদের টিকা আজ থেকে দেওয়া হবে। করিমগঞ্জের অতিরিক্ত জেলা শাসক ও জেলা হজ কমিটির সদস্য সচিব জানিয়েছেন, আজ পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাতারকান্দির হজ যাত্রীদের প্রয়োজনীয় টিকা দেওয়া হবে। পাশাপাশি 14 মে রবিবার কাজীর বাজার হাইস্কুলে, রাতাবাড়ির হজ যাত্রীদের 15 মে সোমবার মার্কাজুল উলুম ভাঙ্গা মাদ্রাসায় বদরপুরের হজ যাত্রীদের টিকা দেওয়া হবে। এদিকে সুলমে মঙ্গলবার কানিসাইল মরকজ মসজিদে উত্তর করিমগঞ্জের হজ যাত্রীদের এবং 17 মে বুধবার গুনময়ী হাইস্কুল নীলামবাজারে দক্ষিণ করিমগঞ্জের হজ যাত্রীদের এই টিকা দেওয়া হবে। এতে সংশ্লিষ্ট এলাকার হজ যাত্রীদের নির্ধারিত টিকাকরণ কেন্দ্রে টিকা গ্রহণ করতে জেলা হজ কমিটিকে আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতিদিন সকাল 10টা থেকে নির্ধারিত কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।